ঢাকাই সিনেমা চিত্রনায়িকা পরী মনির নানা মারা গেছেন। বৃহস্পতিবার রাত 2:11 রাজধানীর এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। জানা গেছে, গুলশান আজাদ মসজিদে গোসল করানোর পর শুক্রবার ভোর 4:00 পরী মনি তার নানার মরদেহ নিয়ে নিজ গ্রামে রওনা দিয়েছেন। সেখানে নানির পাশেই তাকে দাফন করা হবে। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুকে পরী মনির নানার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। পাশাপাশি সবার কাছে নায়িকার নানার জন্য দোয়াও চেয়েছেন এই নির্মাতা।